আমার নবী কয় মা বাপের পায়ে সুমা দেওয়া এটা কোনো সাধারণ বিষয় না যে সন্তান তার মা পায়ের মধ্যে যেন রা সান্নাতের ভিতরে চুমা দিলো আল্লাহ মধ্যে সুমা দিল আমরা আম্মা আব্বার পায়ে সুমা দিব দূরের কথা আমরা তো দুই দে আম্মা আব্বার পায়ের মধ্যে দূরে সালাম করতে আমার কাছে সরম লাগে নারে ফুতের দল না সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে মধ্যে সুমা দিবা সালাম করবা অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে মাপ চাইব আমার তো না আমি বাড়ির যাইয়া কার পায়ে দু মাপ চাম হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাড়ির বাবা বাবার পায়ে দূরে মাপ চাইব আমার বাড়িতে আব্বা না আমি আমার মাফিলে মনে হয় এমনো কত সন্তান আছে যারা তারা মা বাপরে বাদ দেয় না জুদা কইরা দিয়া রাখছ এমন অনেক সন্তান আছে তিন বাইর ঘরে মা বাপ তিন বেলা বাদ খায় এমন সন্তান আছে তারা তারার মারে একসাপ্ত বাহির ঘরে একসাপ্তি বাইরের ঘরে এক সাপ্তায়ের ঘরে বাক করে দিস কিল লেগা তোমার মা বাবা কিল লেগা বাক করে ভাত খাইত তোমার মা বাক করে ভাত খাবার লাগা তুমি ফুটে জন্ম দিছে না বুঝলা গেছ গরে যদি তিন টুকরা মাছ তোমার মার আনতো এক টুকরা তুমি খাইতা এক টুকরা তুমি ফুতের আব্বা খাইত কিন্তু মার মাছের টুকরাটা মা তুইলা রাইখা দিত আমার ফুতে রাত্রবেলা মজা করে মাছটা দিয়া ভাত খাইবো মা জুল্লি দিয়া ভাত খেয়ালাইত এখন তোমার বাড়িতে কত মেহমান অতীত খাবার খাই কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা বাদ তুইলা দিতে পারো না সন্তানের দল এমন সন্তান আছে যারা তারার বাপরে বুড়া ভেড়া কুয়া ডাক দেও ফুতা ফুতরা তোমরা দিয়া মিন্নত করাও তোমার আব্বারে দিয়া তুমি কষ্ট করাও তুমি কি বুঝলা গে তোমার বাপে ক্ষেতের মধ্যে উঠয়া হইয়া রোয়া লাগাইতে লাগাইতে আলি লাগাইতে লাগাইতে আব্বার মাজার বেতা হইয়া গেছিল গা আজ রাত্রে বাড়িতে আসলে মা কেরোসিন তেল দিয়া পর্যন্ত আব্বার কোমর মালিশ করে দিত বুলা গেছ তোমার মা জননী স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় তোমারে কাপড় আসলাটা থেকে খুইলা দশ পাঁচ টাকা দিয়া দিত আজকে তোমার মা কবরে তুমি সন্তান হাজার হাজার লাখ টাকার মালিক কিন্তু তুমি তোমার মারে ঈদের দিন আসলে পাঁচশো টাকা দিয়ে একটা কাফর কিন্না ফরাইতে পারো না বুঝলা গেছ তোমার মায়ের কষ্টের কথা যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে বুলা গেছো তোমার আব্বার কষ্টের কথা যে আব্বা লুঙ্গি দ্বারা তালে দিয়া ফটত ওই আব্বা জান তুমি সন্তানের জন্য কত কষ্ট করছে নিজে খালি পায়ে হাঁটত তুমি ফুতের রাত্রে নতুন জুতা কিনাই না দিলে তুমি জুতাটা পইনা খাটের মধ্যে হাঁটতা এ সন্তানের দল হাইয়া তোমার বাবা কবরে গেছে তুমি তোমার বাবার জন্য কোনো উপকার সাধন করতে পারো না আব্বারে কি মনটা চায় না পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় লুঙ্গি কিনা পরাইতে বলে হুজুর আছে কিন্তু আমার বাপটা তো দুনিয়াতে নাই আমার আব্বা দান কবর দেশে চলে গেছে সন্তানের দ হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করতে পারবা মা বাপ মরিয়া গেলে একটা কাপড়ে কিনা লুঙ্গি কিনা আম্ম আব্বারে পড়াইতে পারবা না ও মালিক নখলার আবদার মাহফিলের মধ্যে তুমি দেখতেছ বিশতম মাহফিলে যে সন্তান গুলা আল্লাহ তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও নিয়ে আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এ হবিগঞ্জ জেলার অন্তর্গত নখলার আবদা দক্ষিণ মাঠ প্রাঙ্গনে নখলার আবদা আলা হজর সুন্নি যুব সংঘের উদ্বেগে সৈয়দ কামরুল হাসান বাগদাদি রহমতুল্লা আলাইয়ের স্মরণে বিষ্টম বাসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে এ এলাকার আলেম সমাজ পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সোমবার চারা পরদার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন পাক দরবারে আমি নাম দুই কানা হাত বাড়াই আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিল আমরা সবার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আপনার জীবনের গুণা মাফ কইরা দাও তুমি কারোর কাছে কোনো জবাব জবাবদিহিতা করা লাগবে না তুমি যদি রহমত দিয়া বরফুর কইরা দাও তুমি মনিবের রহমতের কোনো কমতি হবে না তোমার নামের রে আমরা সবাইরে তুমি কবুলার মঞ্জুর কইরা নাও নখলার আমার এলাকার মা বনে গ কি গ আমার আশেপাশে এলাকার মা বনে মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুা থইতেছে গো মা আমিও দমগুণাগারে স্বামী রাজা কুমিল্লা থেকে আইসা আপনাদের কেন আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দিম মুসাফিরের বেশে আমার আল্লাহ নাকি তিন ব্যক্তির দোয়া কবুল করে এক নাম্বার মুসাফির দুই নাম্বার মাজুম ব্যক্তি আর তিন নাম্বার হলো আমার দোয়াগুলা গুলা দানকারির দোয়াগুলা মারা গো আমি মুসাফিরের সাথে আমার আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ কারোর হাতগুলা খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি ফইরা আরেকদিন সইলা যাইবা সাদা কিন কাপড় ফইরা গো মা তোমরার মত কত মা বনে রাজানি গ অন্ধকার কয় বরে মুর্দা লাশয়া শুয়া রইছে গো মা আজকের মুনা যাত তার আর নসিবে হইছে না এরে আমার নকলা আবদা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা বন্ধুরা আর কতকাল দোকান পাটের আড্ডাবাদির মধ্যে সময় কাটাইবা আর কতবাল দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটাইবা মুনাজা তৈতেছে আমার আল্লাহর কাছে আমিন আমিন কইরা দুই কানা হাত যদি বাড়াইয়া দাও এই মুনাজাতের দোয়াগুলা আল্লাহ কবুল করবে রব্বুল আলমিন আমরা গুণা করেছি অন্যায় করেছি মাপ চাই তোমার দরবারে আমাদের তাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা সবাই তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর নাও আল্লাহ আমরা গুনাগার রাহাত বাড়াইছি আজকে নখলার আবদার আলা হজর সুন্নি যুব সংঘের উদ্বেগে সৈয়দ কামরুল হাসান বাগদাদি রহমতুল্লা আলাইয়ের স্মরণে বিষ্টম বাসুরিক সুন্নি সম্মেলনে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই ও আল্লাহ যে বাবা দুনিয়ার জমিনে রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া নিজের শরীরের রক্তরে পানি বানাইয়া আব্বা সন্তানরে মানুষের মতো মানুষ করিয়া দিয়া বাবা অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবরটা রে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আলামিন এমন কত সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই হায়রে মা যে মারে মা বুইলা ডাক দিড়ে কলিজার আগুনটা ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ কবুল হজর সাওয়াব যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের কষ্ট বেদনা সহ্য করতে বড় কষ্ট হয়েছে জানি নারে আল্লাহ ওই মা জননী এই সন্তানের জন্য এত কষ্ট কইরা আজকে কার জানি অন্ধকার কবরে মুর্দা লাশইয়া শুইয়া রইছে রে আল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার চেহারা দেখব কিন্তু জনম দুখী মার চেহারা দেখব না রে আল্লাহ মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানার টান পাশে প্রস্রাব করে দিত মা টান দিয়ে নিয়া সন্তান রে বিছানার বাম পাশে শোয়াইতো যদি বাম পাশে প্রস্রাব করে দিত মা নিয়া সন্তানরে না জায়গায় ঘুমলো আয়া মা ডাইনে বামের বিজা জাগার মধ্যে ঘুমাইত ডাক্তারের কাছে যদি নিয়া যাইতো ডাক্তার যদি বলতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না মা বলতো ডাক্তার আমি মা মারা যামু তবু আমার সন্তানদের দুনিয়ার আলো দেখায় আল্লাহ। জানি না এই নখলার আবদাতে কোন ফুত্রা জানি মা বাড়াইছে আল্লাহ ও আল্লাহ যাদের এমন মা কবরে হাম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা দুইজন কবরে হাম্মার কবর তারে না যাতে ফয়সালা করে দাও রাবুল অনেক সন্তান আছে মা বাপ দুইজনই নাই এতিম হইয়া একবারে হাত বাড়াইছে আল্লাহ এমন সন্তানদেরকে তোমার হাওলা করলাম তুমি আল্লাহ তাদের জানমান ইজ্জতের জামিনদার হইয়া যাও ও দয়াল এমন কত সন্তানেরা হাত বাড়াইয়া দিছে তোমার দরবারে যাদের দুনিয়াতে মা বাপ বেঁচে আছে ও সুস্থ আম্মাব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব কর যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান কর আল্লাহ Ah. <laughs> এমন ভাবে বংশের মানুষ যারা যারা অন্ধকার কবরে বংশের কবরের আজাব তুমি মাফ করে দাও বিশেষ করে আল্লাহ আলা হজরত ইসলামী যুব সংগঠনের ভাইয়েরা যারা এই আজকে বিশ বছর পর্যন্ত পরিচালনা করতেছে এই মাহফিলটা কেমত পর্যন্ত ও মঞ্জুর করে নাও এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ অতিথি বিন্দু সহ শ্রোতা সহ যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের হাতগুলা তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশের জমিন থেকে দোয়া চায় আমার প্রবাসী বাইদের দোয়াগুলা তুমি তুমি আর মঞ্জুর করে নাও প্রবাসীদের রুজিতে বরকত দান কর যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজকর্ম করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে দান করো ও আল্লাহ যারা পড়া লেখা করে বাড়ে দাও এ কৃষক ভাইয়েরা বৃষ্টির জন্য দোয়া করে আল্লাহ তাদের জমির মধ্যে তুমি ফসল ফলাদি দ্বারা ভরপুর করে দাও রাব্বুল আলামিন আমরা গুণাগার মানুষ আর কি চাইবো জানার বাকি নাই আল্লাহ তুমি সব জানো বান্দার অন্তরের খবর আমার পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়ার জন্য কামনা করে আমার মা বোনদের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আকির পরিয়া তোমার দরবারে জানি না কে কিভাবে মাহফিলের জন্য সহযোগিতা করেছে রাব্বুল আলামিন আল্লাহ আমরা যেই দিনে মালা কুলমাউত আজরাইলের হাতে দরা খেয়া যাব ওই কঠিন মুসিবত একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইও মদিনা না দেখা যদি মারা যাই রে আল্লাহ মরার পরে রুটা মদিনা মদিনা কইয়া কানব কন্যা মনে বড় আশা ছিল যাব মদিনায় মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন না তারা মদিনা যাইতে চান আমি গুণাকারের সাথে মুনাঘাতে পড়েন মনে বড় আসা মক্কাওয়ালা মাদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলে না মক্কা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিন আল্লাহ জানি না এ মাহের উচিলায় নখলার আব্দ এলাকায় তোমার কত রহমত বর্ষণ হচ্ছে আল্লাহ আমার শ্রোতা মণ্ডলী সবাইকে একসাথে হইয়া আলোচনা শ্রবণ করে নিজের জীবনের গুণা বংশের কবর রাধাপ মাফ করানোর তৌফিক দান করো আল্লাহ আমার মা বোনদের মনের আশাগুলা তুমি পূরণ আল্লাহ এ মাহফিলটা সর্বশেষ পর্যন্ত সুন্দর সাফল্যমণ্ডিত কবজ করার জন্য আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া সকলের দিলে জবানে পরাইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সল্লল্লাহ আল্লাহ কেওয়া সাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ উচ্চকণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ আরো মহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে জোরে পড়েন আল্লাহ আমিনে মহতারাম আজকে এই নখলার আবদা আলা হজরত সুন্নি যুব সংঘের উদ্যোগে বিশতম সুন্নি মহাসম্মেলন সৈয়দ কামরুল হাসান বাগদাদি রহমতুল্লাহ শরণ আল্লাহ যেন মাহফিল কবুল করে আপনি কি দেখেন নাতে দেন মুনাদাতের আগে থেকে দুষ্টামি করতেছে পোলাটা ডাক দেন তারে ওক তো বাবারা যে তো এই মাহফিলটা জান্নাতের বাগান যারা এই মাহফিলের প্রবেশ করেছে ফ্যান্ডেলে ঢুকেছে তারা জান্নাতের मेहमान ঠিক তারা জান্নাতের এই মেহমানগুলা এই মধ্যে মাহফিল যদি আপনারা এই করেন যদি আপনাদের ধারণ করেন আপনার বিবেকের মধ্যে নেন এখান থেকে যদি আপনি কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে আপনার ইমান আকিদা দুরুস্ত হবে আমার ইমান আকিদা দুরুস্ত হবে আমি ঘরে বসে কোন একজন হুজুরের সঙ্গে জানি বলছিলাম ঘরের মধ্যে বর্তমানের ওয়াজ মাহফিল দিয়া কোনো লাভ হয় না শুধু একটাই লাভ দূর দূরান্তের মোলা মারা আসে দোয়া করে এ দোয়াটা এলাকার মধ্যে বর্ষমান থাকে অন্যচাৎ ওলামাই ক্যারাম যে দোয়াগুলা করে এর আগে ওয়াজ মাহফিল করে এ ওয়াজগুলা মানুষ এখান দিয়া শোনে ওই কান দিয়া বাহির করে বাস্তবায়ন করে না আল্লাহর কসম যদি বাস্তবায়ন করত নখলার আব্দাতে সাধারণ কোনো মানুষ থাকত না এক একজন অলিতে রূপান্তর হইয়া যাইত কথা যদি হেদায়েত হইতো নখলার আবদাতে কোনো সাধারণ মানুষ থাকত না সব আল্লাহর অলিতে রূপান্তর হইয়া যাইত সব আল্লাহর অলিতে রূপান্তর হইয়া যাইত বাজানো কিন্তু আমরা তো আল্লাহর অলি হব দূরের কথা এক একজন অলির নামে বলি হইয়া গেছি না রে বাবা না একটা কথা অন্তরে ধারণ করেন এই বাফিলটা জিনাকে স্মরণ করে করা হয় কামরুল হাসান বাগদাদি আমি গত বছরও আলোচনা করছিলাম ওনার নামে নামের একজন আল্লাহর অলি আবুল হাসান নূরে বাগদাদি নামক একজন আল্লাহর অলি আজকে আর সেদিকে যাব না আজকের আলোচনাটা আল্লাহ পাকের বন্ধু আনহুর জামানা থেকে আলোচনাটা দিক দিয়ে ধরব আমাকে মাহফিল কমিটি বলেছে মা বাবার খেদ মতের ওয়াজ করার জন্য শুধু কি মা বাবার খেদ ওয়াজ করলে চলব নাকি মা বাবার খেদমতো করা লাগব কথা বলেন না মা বাবার খেদমতো করা লাগবে বাঁও আমার গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করেন আল্লাহর অলি হজরতে জোনায়দ বাগদাদি ওনার জামানাতে আরেকজন বড় আল্লাহর অলি ছিলেন যিনার নাম ছিল হজরতে জুন্নুন মিশুরি নাম শোনেন নাই তে জুনুন মিশুরি উনি ডাক দিয়া বলে জগতের মানুষ আমি জুনুন মিশুরি যখন দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করতে লাগলাম হঠাৎ করে আমি দেখলাম সমাজের মানুষগুলার চেহারা কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে একটা ছেলে তার চেহারাটা বড় মায়াবী তার চেহারাটা বড় সুন্দর আমি জিজ্ঞাসা করলাম একদিন তার চেহারাটার দিকে তাকাইয়া এ বাবা তোমার চেহারাটা না বড় সুন্দর ছিল আজকে দি তোমার চেহারাটা একটু বাঁকা বাঁকা দেখা যায় এবার ওই ছেলে বলে হুজুর আমি তো কথা বলতেছি আপনার সাথে আমার চেহারাটা বাঁকা বাঁকা দেখা যায় আপনি আমার এই প্রশ্নটা করলেন হুজুর বলে হ্যাঁ তোমার কাছে করলাম ছেলে ডাক দিয়ে বলে হুজুর কেন বাঁকা হইছে জানেননি আমি একদিন রাস্তা দিয়া যাওয়ার সময় একটা পুরুষ মানুষ নামাজ পড়া মসজিদ থেকে বাইর যখন হইল বাইর হওয়ার পরে আমি জিগেইলাম কেন আপনি মসজিদ থেকে এই টাইমে বাইর হইলেন সূর্য উদয় হইয়া গেছে আপনি কি আরো আগে বাহির হওয়ার কথা না উনি বলে না পাগল আমি আমার টাইমে মসজিদ হইছি ডাক দিয়া বলে বাবা আপনি যদি আপনার টাইমে মসজিদ থেকে বাহির হন তাহলে আপনার এটা তো চলবে না কারণ ফজরের নামাজ শেষ হয়েছে আরো অনেক আগে আপনি এখন কেন মসজিদ থেকে বাহির হইলেন ডাক দিয়া বলে কেন এখন বাহির হইছি জাননী রে আমি এখন বাহির হওয়ার মূল কারণ হইল আমি আল্লাহ পাকের পেয়ারা বন্ধু যেমন ভাবে নামাজ পড়তো আমরা তো ফজরের নামাজ পড়িরা নখলার আব্দা বাজারের দোকানে বইয়া চায়ের মধ্যে চুমুক দেয়ার এ বাড়ি ওই বাড়ির মানুষের গিবত কিচ্ছা কই কথা বলেন না কেমন নামাজ কবুল এমন নামাজ কবুল গভীর মনোযোগ দিয়া শুনবেন আমি আলোচনার ধারাবাহিকতা লম্বা করব না আমার আলোচনার মূল সিস্টেম হলো মিল কালিম অল্প কথায় অধিক বোঝা দেওয়া মানুষগুলা ফজরের নামাজ পড়ার পরে দোকানে বৈশা এইজন এই জনের নামে বাই বাইয়ের নামে এলাকাবাসী এলাকাবাসীর নামে গিবত করে কথা বলেন না ঠিক না বে ও বন্ধুরে এমন নামাজ তোমার কবুল হবে না ওই লোকটা ডাক দিয়া কয় বাবা আমি নামাজ তৈরা কোনো জায়গায় যাই না আমি হাদিস শরীফে দেখছি মেশকাতুল মাসাবির কিতাবু চলা তদ্দায়ের মধ্যে আমার নবীজি ফজরের নামাজ পইরা নামাজের মুসল্লা সারতেন না যত কন্যা সূর্য উদয় হইত সূর্যোদয় ওঠার পরে আমার নবীজি দুই রাকাত নফল নামাজ সরতেন এটা কিয়ের নামাজ হোক নফল নামাজ নফল নামাজ পড়তেন আমার নবী নামাজটা পড়ে তারপর বাইর হইতেন আমিও নবীর মতো নামাজ পড়ে তারপরে বাইর হই ওই ছেলে বলে কি জাতের নামাজ পর্যারে করে নামাজ না। আপনার এমন নামাজ আমার কাছে ভালো লাগে নাই এই কথাটা বলার পরে ভালো লাগে নাই বলে মুখ তার বাঁকা করছে ওই ছেলে একটা ডাক দিয়া কয়ে জগৎবাসি রে আমি মুখটা বাকা করার পরে আল্লাহর কস আমি হাজার চেষ্টা করলাম আমার মুখটারে আমি আর সোজা করতে পারলাম না বাড়ির মধ্যে আসলাম আইসা আমি আমার মারে ডাক দিয়ে বললাম মাগু মা ও মা আপনি আমার একটু খাবারের ব্যবস্থা করেন আমার মামা আমার সামনে আইসা হঠাৎ করে ডাক দিয়া কয় কে গো আপনি আপনারে পরিচয় কে আপনারে তো আমি চিনি না ফোলা কয় মা আমি আপনারে ফুত আপনি বুঝে আমার চিনেন না মা কয় আমার ছেলের চেহারার ফেস বড় সুন্দর দেখতে বড় ভালো লাগে বাবারে তোমার চেহারার কেন এমন দশা আগের যুগে তো আয়না ছিল না যে মুখ দেখব মুখ দেখানোর মতো কোনো উপায় নাই ওই ছেলেটা দৌড়মাইরা নদীর কিনারায় যাইয়া পানির দিকে তাকাইয়া দেখে তার সুন্দর চেহারাটা পানি স্বামীর দিকে দেখে বাঁকা হয়ে গেছে আল্লাহর কাছে কান্না করে আর জিজ্ঞাস করে মনিব আমার যে চেহারাটা এমন বাঁকা হয়ে গেল এই চেহারা মানুষের সামনে গেলে তারা ভয় পাইয়া দেব হারে মগু দেখাবো কারে গই আমি মগু দেখা আহাব কারে ওরে ঘরের মাল সব নিয়ে গেল ওচি ই না কিছু ওরে গো ওরে মগু দেখ খাব কারে গয়ামি মুগ দেখাবো কারে ও বন্ধুরে এবার ছেলেটা একটা দূর মারছে মার কাছে যায় একটা ডাক দিয়া কয় মাগো মা ও মা আমি মনে হয় আমার জীবনে একটা অন্যায় করে ফালাইছি মা একটা ডাক দিয়া কয় ও সন্তান কি অন্যায় করছ মা আমি যে একজন নামাজ নিয়ে মন্তব্য করছি ও বন্ধু এমন কত যাইতে নামাজই আছে যারা নামাজ পড়ে মানুষের দেখাইয়া পড়ে না আপনি মনে করছে না হাতের মধ্যে তসবি লইয়া শোভান আল্লাহ গন্তে রাস্তা রাস্তা বেড়া বড় মুসল্লি না না বড় মুসল্লি কোনোদিন লোক দেখাই না এবাদত লোক দেখায় না এবাদত করে না বাও গভীর মনোযোগ নিয়ে শুনবেন দৈর্যের সাথে শুনবেন আমার নূরের নবী রহমাত আল্লিল আল নবীর ওই অম্মতটা ডাক দিয়া কয় মা একজন আল্লাহর অলি নামাজ আদায় করছে করার পরে আমি আল্লাহর অলির নামাজ নিয়ে মন্তব্য করছিলাম আমার মনে হয় আমার এই চেহারাটা ওই দেওয়ার কারণে আমার আল্লাহ বাঁকা বানাইয়া দিছে মা কয় পুত্রে ওই আল্লাহর অলি কেডা তার পরিচয় তুমি জানো ছেলে কয়ে মা আমি তো দুনিয়াতে কোনো মুরব্বী দেখলে আমি তার বাবা বলে সম্বোধন করি হে বাবা কেন তুমি মুরব্বীদেরকে বাবা বলে সম্বোধন সম্বোধন করার কারণ আমি তো জন্মের পর থেকে আমার বাবার চেহারাটা বালা করিয়া দেখি নাই আমার বাবা থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে মাগ মা আমার বাবা কোন জায়গায় আমি আমার বাবাকে না দেখা ওনারে আমি বাবা বলে সম্বোধন সম্বোধন করছি কিন্তু মা ওই ব্যক্তিটারে বাবা বইলা সম্বোধন করার পরে নামাজে দেরি হওয়ার কারণে আমি তারে বলছিলাম তোমার নামাজটা এত দেরি কেন হয় উনি আমারে বলছে নবীর শূন্য তরিকায় উনি নামাজ পড়ে মা জননী চোখের ফানি দি টপ 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 কইরা সাইরা দিছে আর ডাক দিয়া কয়ে ফুত্রে ফুত যে এই লোকটারে তুমি দেখছ তুমি বলো না ওই লোকের দাড়িগুলা কি সাপ দাড়ি বলে হা দাড়িগুলা কি অনেক লম্বা বলে হা মুসগুলা কি অনেক লম্বা বলে হা ও মা আমি জানি এই লোকটা এলাকার মধ্যে বড় একজন আলেম মানুষ বড় ভালো মানুষ মহিলা কয় ও আব্বা তুই তো তোর আব্বা জানার চেহারা দেখোস নাই এই লোকটার চেহারা দেখছোস নি বলে দেখছি বলে তোর বাবা যেমন এই লোকটাও দেখতে তেমন ও মা এটা কে আসলে আমার আব্বা নি মা কয় হেরে ফুত দেই তোর আব্বা জান ও মা এই লোকটা যদি আমার বাবা হয় লোকটা কেন ঘরের বাহিরে চলে গেছে ওই লোকটা কেন ঘরের বাহিরে চোলে লাগেছে মা ডাক দিয়া কই পুত্র দুঃখের কথা তুমি সন্তানের কাছে বুঝায়া কেন বল বল লজ্জা লাগে রে বাবা তবু তুমি যে এত প্রাপ্ত বয়স্ক তোমার বাপ দাদার পরিচয় লাগবে কারণ যে ফুতে বাপ এর পরিচয় জানে না তারে বলে যাওরা হারামজাদা আপনার কি কষ্ট হইতাছে আমি তো বুঝি একটা জিকির লাগবে এটা তো ঠিক আছে তো নাকি এটা দিয়ে আর ফলে নামবো স্টার কি অসুবিধা হইব আমরা আর দিয়ে পরে নাম্মু আল্লাহ কবুল করো আমিন কর ঠিক জাস্ট টাইম সাড়ে নয়টা পর্যন্ত এ এই টাইমটা পর্যন্ত আপনাদেরকে আলোচনা বুঝিয়ে দিব কারণ আমি বলছি আলহামদুলিল্লাহ আমি সম্মান করি এই নখলার আবদার আল্লাহ আল্লাহরত আপনার মুরুব্বীরা যারা আছেন আপনারা দোয়া করবেন তাদের জন্য আল্লাহ যেন এদেরকে প্রত্যেক এই 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 কাজটার উত্তম প্রতিদান দান করে আমিন পড়েন আরো জোরে পড়েন আমিন আমি পাইছি আলহামদুলিল্লাহ এরা আলেমুল আমার প্রতি যতটুক সন্তুষ্ট এবং আলেমুল আমার প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি দেখায় আলেমুল আমারা মানুষের কাছে এটাই চায় আলহামদুলিল্লাহ পরেন আমারে গতকালকে ফোন দিয়ে করছে হুজুর আপনার হাদিয়াটা ভাড়াই দেই ও গতকালকে গ্যাসের বছর আগে দিয়ে দিচ্ছে এ বছর স্টেজে ওঠানো আমি বলছি বাবু রে তোমার ভালোবাসা ভালো দিতে না স্টেজে ওঠার আগে রোমে হাদিয়ে দিছে এরপর স্টেজে আনছে ওয়াজ করানোর জন্য এই এই আলেমুল আমার এগুলো কেন চায় জানেন কারণ জবানের লসর হয়ে যায় দেখা আলেমুল আমারা চায় যে এদের সাথে সাবলীল আচরণ ফতা নথি তেমন হাদিয়ে নিছে না নিছে নাই নাই কারণ এরা জানে কারণ যাদের আচরণ সুন্দর আমরা তাদেরকে ভালোবাসা দিয়া বুকে টাই নেই আলহামদুলিল্লাহ কন তো এই ছেলেটা বাফের পরিচয় না জানলে জোরে কন্যা বইয়ের বাসায় হারামজাদা বইয়ের বাসায় মা ডাক দিয়া বলে বাবা তোমার ছেলের খবর তোমার বাবার খবর তুমি না 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 বলে বলে আমি জানি ইনি তোমার বাবা মা কি বল যদি আমার বাবা হয় আমার এলাকার বড় মসজিদের মধ্যে উনি নামাজ পড়ে কিন্তু আমাদের ঘরে আসে না এতদিন পর্যন্ত আপনি মা আমারে বললেন না মা কয় ফুত্রে দর্জের সাথে শোনো তোমার বাবা দুনিয়ার কোনো সাধারণ বেড়াইতের মতো না তোমার বাবা দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না ছেলে একটা ডাক দিয়া কয় মা গো মা আমার বাবা কেমন আমার বাবারা পরিচয় ডাকি আপনি বলবেন নি এবার ডাক দিয়া কয় বাবা তোমার আব্বাগানের এবাদতের সিস্টেম শোনো তোমার বাবা আমার সঙ্গে বিবাহ হওয়ার পরে একদিনও দেখছি না রাতের বেলা ঘুমাইতে আম্মা কেন ঘুমা আমার বাবারাইতে কেন ঘুমায় না কারণটা বলবেন নি আল্লাহর প্রিয় বান্দারা রাত্রবেলা ঘুমায় না হাদিস প্রমাণ করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা নামাজের মধ্যে সময় কাটায় আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর অলিদের তিনটা নিদর্শন অলিসিনার মতো তিনটা নিদর্শন আছে কি কি এক নাম্বার তারা কম ঘুমাইব দুই নাম্বার তারা কম খাইব তিন নাম্বার তারা কম কথা বলব এদেরকে আল্লাহর অলি বলে কয়টা গুল কয়টা জোরা জোরা এক নাম্বার কম কম দুই নাম্বার কম তিন নাম্বার কম কথা বলা এটা কইলো অলি সিনার উপাই তাহলে অলি চিনবা ফিরের কাছে মুড়ি ধৈ বা চিননা হয়েও সাহাবাই কেরামকে ইবনে মাদা শরীফ তিনশো তিন নম্বর পৃষ্ঠা হাদিস শরীফ নোট করেন আমার নবী সাহাবাই কেরামকে বলে আলা উনাবি কুম বিখিয়ারি কুম ও সাহাবাই কেরাম আমি নবী তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে মানে আল্লাহর প্রিয় বান্দা সম্পর্কে খবর দিব না ইয়া রাসুল অবশ্যই আপনি খবর দেন আমার নবী কয়

আল্লাহর প্রিয় বান্দা হলো তারা জারার চেহারা দিয়ে ছাইলে কার কথা মনে হয় আব্বা আল্লাহর কথা নবীর কথা মনে হয় ও বন্ধু আপনি যে ফিটটা ধরবেন কোন ফিরের কাছে murid হইবেন এ তিনটা গুণ জারার কাছে আছে তারার কাছে মুড়ি murid হইবেন আপনাদের ফিটটা ধরবেন আপনার ফিরের চেহারা দিকে ছাইলে আল্লাহ নবীর কথা মনে হয় কিনা বুঝজা তারপরে murid হইবেন আমার নবী কয় শুধু তাই নয় আরেক প্রকারের আল্লাহর ওলি আছে ফিরমা শেখ কাছে নবী গো তারা কারা আমার নবী কয় আলা

কই কিন্তু আমি ওয়াজ ভাল না বাল লাগলে ওয়াজ চলবো না লাগলে বন্ধ নাকি কি বলেন আপনারা আল্লাহ কবুল করো আমিন পরেন তাহলে একবার শরীফ জোরে পড়েন আল্লাহ হোমা ওয়ালায় জগত পাগল কাবার জন্য পাগল মাহবুদের আমার মাহবুদ পাগল দহয়াল নবীর নবী পাগল ওম তে রাল্লা হুমা সন্লে না ওয়ানায়নে সাইয়দনা মাওলানা শিখাইয়া ফেম খালা কাইলা কামলে ওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদিয়ার আসো আল্লাহুম্মা ফুল আস্তে ধরদে না সবাই জবান কুলে মোহাব্বতের আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর উচ্চকণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন আমার নবীজি আল্লাহ রলিদের পরিচয় শিখিয়া দেয় ও গো মায়ার নবী কেমন আল্লাহ রলিদের পরিচয় আপনি শিখিয়া দেন আমার নবী কয় কলা রজুল এমন ব্যক্তি ফুন দুর্বল মুস্তাদা আফুন জু তিম ডাইনি গায়ের কাফরগুলা এলোমেলো মেলো বাহুলাহু বা লাউ আকসামা আল্লাহ হিলা আবাররা এ মানুষটারা দেখলে তোমার পছন্দ হইতো না কিন্তু এবেডা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আমার আল্লাহ পাক সাথে তার দোয়াটা কবুল করে নেই আর জোরে বলবেন না সুবাহান মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন গায়ের কাপড় এলো মেলো শুকনা শাকনা দেখতে ভাল লাগে না পছন্দ হয় না তবু এই ব্যক্তি দোয়াটা কবুল করে নেয় দোয়াটা কবুল করে নেয় বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা আসে কারা সুলবাই বাবারা এবার আল্লাহ পাকার আব্বুল আলমিনের ওই বান্দিটা ডাক দিয়া কয় ফুত্রে ফুত আমি তোর কাছে একটা আবদার জানাইতে চাই বলে মা কিসের আব্দার অন্য কোন আবদার নয় তোর বাপের খাসি হচ্ছিল তোর বা রাত্রে জোরে কয়েন কথা রাত্রে কি করে না রাত্রে ঘুমায় না রে সন্তান ও সন্তান তোর আব্বা রাত্রবেলা ঘুমায় না এবার বলে মা আমার আব্বা রাত্রে ঘুমায় না এবার আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার আব্বার কাম কি বলে তোমার আব্বা এশার নামাজ পড়ার পরে হালকা খাবার খাইতেন শুভাল্লা লাখুন। খাবার কি বেশি না কম কম না কম না বেশি আমরা কনে গলা পর্যন্ত এর লাগে আপনার ডায়াবেটিস হয় এর লাগে হয় এর দুই দিন পরে হাড়ের রুগে যাই না আপনি ডাকাতে ঠিক না ঠিক না আছে না তাহলে খানা রাত্রেটা কেমন আমার এক কোস্তাদে বলতো সকালবেলা খাইবা রাজার মতো দুপুরে খাইবা পজার মতো রাত্রে খাইবা ফকিরের মতো এটা খালে কি হইব শরীর ঠিক থাকবো সকালে খাইবা রাজার মতো সকালে খাইবা দুপুরে খাইবা রাজার মতো রাত্রে খাইবা মতো এমনি খাইতে পারলে বরকত মার হাবা জোরে কন মার হাবা মহাব্বত কন মার হাবা ও বন্ধুরে নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন মহিলা কয় আব্বা জান তোমার বাপে রাত্রবেলা এবারত করত মা কেমন দত করত

এলেগে আমরা নামাজটা দিতে হবে হুজুরি কলবের নামাজ ও নামাজ কলবে নামাজ মহিলা ডাক দিয়া বাবা বলে বাবারে তোমার বাবা রাত্রবেলা সারা রাত্র সজাগ থেকে নামাজ আদায় করত তোমার আব্বাদানের নামাজটা দেখলে আমার কাছে ভালো লাগতো কিন্তু আমাদের বিয়ার যখন তিন চার বছর চইলা যায় আমি তোমার বাবারে একদিন রাত্রবেলা পা গুলার মধ্যে আঞ্জা কইরা ধরছি ধরে ডাক দিয়ে গৈছি জামাই গো ও আমার কলিজার টুকরা স্বামী আপনার কাছে আমার আবদার আপনি যে আপনার ঘরের মধ্যে আমার বিবাহ করে আনলেন আপনার কি কোনো হক নাই আপনি যে আপনার স্ত্রীর হকটাও আদায় করতেছেন না স্বামী আমার ডাক দিয়া কই স্ত্রী কিসের হকার কথা বলো তো না কও না তোমরা কথা তাইলে আমি আর ওয়াজ করতাম না আমি একবার কইছি কথা কইলে আমার ওয়াজটা সুন্দর হইতো না তুমি বুঝো না আমি এনাইয়া বইছি মাত্র আট দশ জন মানুষ লইয়া অনকালে মানুষ আসেনিও আপনারা আসেন নি তোলেন না দেখতাম একটু সাই তারা তারা কেডা কেডা একটু দেহি দেয়া না রে থাকবি কই নাই তো মানুষ দশ পনেরো জন হইতো না মনে হয় একটু জোরে থাকবি না রে থাকবি

এবার স্বামী আমার ডাক দিয়া কই স্ত্রী কিসের হকের কথা বলো বলে আমি বউ হিসাবে আপনার কাছে কি কোনো আমার হক নাই বলে যদি তোমার হকের সময় দিতে চাই আমি আমার মাওলা যিনি আমারে বানাইছে আমি ওনারে সময় দিব কোন সময় আপনারা কেউ কি বলতে পারবেন হজরত শাহজালাল বাবার বউয়ের নাম কি আপনারা কেউ কি বলতে পারবেন খাজা বাবার বউয়ের নাম কি আপনারা বলতে পারবেন রাবেয়া বস্তির জামাইয়ের নাম কি কেন পারবেন না কারণ তারা জীবনে তারা বিয়ে করছে না তারা জীবনে বিয়ে করে নাই রাভেয়াবশ্রীকে জিজ্ঞাসা করা হয়েছে রাভেয়া তুমি কেন বিয়ে করো না রাভেয়া বস্রী ক বিবাহ করে স্বামী সন্তান স্ত্রী স্বামী সন্তানদেরকে যে সময়টা আমি দিমু এই সময়টা যদি আমি আমার মনি ব্রেদে আমার মনি আমার খুশি হইয়া যাই আমার আল্লাহর বন্ধু হজরত রাবেয়া বস্রী ওয়াজ কিন্তু জায়গায় না সে জায়গায় যাব রাবেয়া বস্রী এ কথা বলার পরে আমার আল্লাহ রাবেয়া বস্রীর প্রতি এমন খুশি হয়ে গেছে রে বাজান এমন খুশি হয়ে গেছে এমন খুশি হয়ে গেছে রাবেয়া বস্রী কয় আমার বাড়ি বস্রা নগরীতে আর মদিনার কামলিওয়ালা নবীর খোদা আমার আল্লাহ পাকের বাড়ি হইল মক্কা নগরীতে আমার মন চাই মক্কায় যাইতাম আমি রাবেয়ার কাছে কোনো তৌফিক নাই রাবেয়া বস্রী একবার নামাজের মুসল্লাটা লইয়া নামাজের মুসল্লাডা রাবে ঘরের সামনে বিছাইছে উনি বলে আমি এ জায়গায় দুই ডাকাত নামাজ পড়বো দুই ডাকাত নামাজ পড়া এক জানা জানা একটা উল্টানি দিয়া অফর ফিস্টার আর দুই ডাকাত পড়মো এমন পড়তে ফরতে সামনের দিকে যামো আমার মক্কা মদিনার পর্যন্ত আমি যাইতে যাইতে দুই ডাকাত নামাজ পড়মো ফতি কদমে কদমে রাবে আবশ্রী যখন এমন নামাজ পড়ছে আল্লাহর কসম রাবে আবশ্রীর জীবনীতে দেখলাম রাবে আবশ্রী ছয় রাকাত নামাজ পড়ছে আট রাকাত নামাজ সালাম ফিরে দেখে রাবেয়া বস্তুই আল্লাহর মক্কার সামনে দাঁড়িয়ে রয়েছে ও পর দার রাম্মা বনেরা নকলার আব্দার মা বনেরা আপনার আমার নামাজদা এমন হইবনি চিন্তা করেন আমরা তো নামাজও পড়ি সুদও খাই নামাজো পড়ি গোসও খাই নামাজো জাগার লাইল জাড় কাটতে কাটতে সাইরেং উল্লা বানাই নামাজো পড়ি মিশ কথা কই নামাজো পড়ি দুনিয়ার ততো মন্দ কাদামটা করি এজন্য একজন আশেক বলে নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর আরে দরিলি নামাজ পড়িলি নামাজ নামাজ সারা জীবন বর হাই নামাজ পড়িলি নামাজ সারা জীবন বর নামাজ হইল নারে রে তোর নামাজের লইলি না খবর ওরে নামাজেরই নিয়তে করে দাঁড়াই স নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে নামাজ হইল নারে রে তোর নামাজের লইলি না খবর বুকটা থাক দিয়া কর আল্লাহ আকবর কইয়া দাঁড়াইলে বাড়ির কামের কথা মনে হয় ফুতের ফোংডামি স্যাংডামির কথা মনে হয় আপনি আল্লাহ হকবর কুইয়া দাঁড়াইছেন দুনিয়ার যত আকাম করছেন দিনের বেলায় সব নামাতে মনে হয় নামাজের নিয়ত করে দাঁড়াইছ নামাজে আরে মনটা যদি থাকে তোমার কাজে নামাজ হইল না রে তরে নামাজের লইলি না খবর আরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বর হায় রে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বরে নামাজ হইল না রে তরে নামাজের না খবর আসান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় এমন মুসুল্লি নকলারবদা আছে না নাই এমন বেটা নকলারবদা আছে না নাই যতই কর নাই অবশ্যই আছে 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 আরে আসান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আরে দরিনি নামাজি পড়িলি নামাজ সারা জীবন বর হাইরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বড়ে নামাজ হইল না রে তরে নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আরে এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা নামাজ পরে মানুষের খেতের লাইলে একাত্তারে কোবাইতে কোবাইতে সারে আঙ্গুল বানায় নামাজ পরে গাছ কাটতে গেলে মানুষের ক্ষীরা তুললা লই আইয়ে নামাজ পরে গাছ কাটতে গেলে মানুষের মূলা তুললা লই আইয়ে নামাজ পরে গাছ কাটতে গেলে মানুষের খেতের রোয়া গুলার আউল দিয়ে আইয়ে এজন্য আসে কয় নামাজ পড়ে নামাজ পরে ভাই বাতি জায়গা তুমি দখল কইরা খায় আছে না নাই নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলা আসাহা নামাজ হইল না রে তোরে নামাজের লইলি না খবর ওরে দরিলি নামাজি পড়িলি নামাজি সারা জীবন হইল না রে তরে নামাজের লইলি না খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামুড়ি দিলে আর মশা তুমি আগে মারো রুকু শেষ দাফেলি ল

আল্লাহ তুমি মানুষ করি নামাজের তোমায় মশায় কামড় দিলে আরে মশা তুমি আগে নামাজ হইল মারুকা রে তৈলি না খবর আরে দরিলি নামাজ পড়িলি নামাজ দরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বরে নামাজ হইল না রে তরে নামাজের লৈলি না খবর আল্লাহ আমাদেরকে এমন নামাজই না বান হকানি রব্বানি সুশুসিহতের সাথে নামাজ পড়ার তৌফিকোরে কোন আল্লাহ না আল্লা বি ওগো আমার দহিয়ালেন নবী আপনার নামে ছাড়লাম তরি বঙ্গনাওয়ার হক কানদারি মোহাম্মদ ইয়া রাসূলাল আল্লাহ উম্ম সুন্নাত আল্লাহ না সাফি। মহিলাটা একটা ডাক দিয়া কয় পুত্রে বুবু আব্বার ধরন তুই জানস নি বলে মা কেমন ধরন আমি তোর আব্বারে আমার দায়িত্ব আপনি পালন করেন দায়িত্বটা পালন করার জন্য তোর আব্বা আর করছে না আমি মার লগে সারা রাত্র তার মধুর মিলনের সময় কাটাইছে বুঝা লইবেন বাবা আলোচনাটা বেশি গভীরে গেলে ফোলাফান মানুষ আছে মনোযোগের সাথে দরজারের সাথে আলোচনাটা শ্রবণ করবেন সারা রাত্র স্বামী স্ত্রী সুন্দরভাবে কাটাইয়া ওরে বাবা তোর বাবা জান যখন মসজিদে নামাজের সময়ে আর ঘুমায় না গোসল করে কইরা তোর বাবা আমি স্ত্রীকে ডাক বলে স্ত্রী গো আমার মনে হয় আমি আমার জীবনের সবচাইতে জীবনের সবচাইতে 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 অতি খারাপ একটা সময় আমি অতিবাহিত করছি স্ত্রী বলে স্বামী না 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 এবার স্বামী ডাক দিয়া বলে আমার মালিক যদি আমারে জিজ্ঞাস করে তুমি আমি মালিককে রাত্রবেলা সময় না দিয়া তুমি তোমার স্ত্রীর সময় দিস স্ত্রী তোমার কদমে হাত রাখি ওই স্ত্রী তোমার কাছে ক্ষমা চায় আমার পক্ষে আর সম্ভব না আমি রাত্রবেলা সজাগ থেকে মাওলার এবাদত না কইরা আমি তোমার সময় দিব স্ত্রী আমারে মাফ কর বাবা রে তোর বাবা দে ওই দিন সকালবেলা বাড়ি থেকে বাইর হয়েছে আর এক জন্য বাড়ির ভিতরে ঢুকছে না ও মা ও মা আমি তো প্রাপ্ত বয়স্ক আমার আসলাম মা বলে পুত্রে আমি নামাজ পড়তাম তবে আমার নামাজও ছিল দুনিয়ার কাজও ছিল আমি মা নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে বারবার কান্দতাম আল্লাহ আমার তো কোনো সন্তান নাই আমার স্বামীও আমার কোনো সময় দেয় না আমার দেখা রাখবো আমার যদি দেখার মতো একটা সন্তান না থাকে আমি মরার পরে আমার মাটি দিব আমি মরার পর আমার জানাজা ফরাইব কে আমি মরার পর আমার লেগে রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সগিরা বইলা আমার জন্য দোয়া করব কে আমি আল্লাহর কাছে যখন দোয়া করি শুনরে শুনরে আমার সন্তান মদিনার কামলিওয়ালা দয়াল নবী আলামিন নবী একদিন আমি মায়ের ঘরে হাজির হয়েছে নবীরে দেখা সাধারণ কোন কথা নয় রে নকলার আবদার মা বনেরা বেড়ি ডাক দিয়া কয়ে পুত্রে ফুত আমার নবী আমার ঘরে হাজির হইয়া ডাক দিয়া কই মহিলা তুমি আল্লাহর কাছে সন্তান কামাইসা খাওয়ার জন্য চাও নাই সন্তান তুমি টাকা ইনকামের জন্য চাও নাই শুধু সন্তান চাইস তোমার মরার পরে জানা দিব কে আল্লাহ সন্তান চাইস মরার পরে দোয়া করব কে এই জন্য ও মহিলা শোনো একদিনের রাত্রি যাপনের কারণে আমার আল্লাহ তোমার গর্বে একটা সন্তান দিছে ওই সন্তানটারে তুমি আগলে মানুষের মতো মানুষ কর ফুত্রে ফুত ওই রাত্রারে মেলনের সন্তান হইলে তুই সন্তান তবে আমার পর্যন্ত তোর জানা আমার ঘরের ভিতরে আইসে না আরে আমি তোমায় করব সেবাই আমার ঘরে আসিলে আমি তোমায় করব সেবাই আমার ঘরে আসিলে বড় লজ্জা তোমায় না পাইলে কথা কোন না বেটি ওই ছেলে একটা ডাক দিয়া কয় মা গো মা আপনার কি আমার বাবারে দেখতে মন চায় না আপনার কি আমার বাবার চেহারাটা দেখতে মন চায় না মা কয় অবশ্যই মন চায় কিন্তু তোমার বাবা তো আমার আসরে নাই তোমার বাবা তো আমার কাছে আসতেছে না ওই ছেলে ডাক দিয়ে কয় মা আপনি আর একটা কথা বলবেন না আপনি আমার বিদায় দেন গো মা আমার আব্বারে বাড়িতে না আইনা আমি ফুতার বাড়ির মধ্যে আসতাম না মা একটা ডাক দিয়া কয় সন্তান তোর আব্বারে হারাইছি বিবাহের চার বছর পরে এখনো পর্যন্ত তুই সন্তানের চেহারার দিকে চাইয়া আমার সময়টা কাটে অনেক মা জননী আব্বা আপনার ময়াদাকে সামনে ফুতের দিকে সাইয়া সময় কাটাইয়া দেয় অনেক বাপেরা সন্তান আছে স্ত্রী মারা যাওয়ার পরে সন্তানের দিকে সাইয়া সময় কাটাইয়া দেয় এমনও কত সন্তান আছে মাও নাই বাপও নাই অথবা মা আছে বাপের দিকে জীবন কাটায় বাপ নাই মায়ের দিকে ছায়া জীবনটা কাটায় আজকের মা ফিলে বৈশা আখির মুনা মধ্যে প্রধান অতিথির লগে তোমরা দোয়া করবা দেখবারে আমরার বিশ্বাস আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুণা মাফ করে দিব বন্ধুরে এমন কত সন্তান আছে আইজকে মাফিল মা থেকে বাড়ির যে তার মা বাপের চেহারাটা দেখতো না আরে কারে মা কইয়া ডাকবা কারে বাবা কইয়া ডাকবা কইল যা কি কান্দে না আমার কোনো কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মার জন্য বাবার জন্য রব্বির হাম কামা রব্বাইয়ানি সগির ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা বইলা তার চোখের মণিকোটার মধ্যে একটা মাসির মাতা পরিমাণ পানি সেরা কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় নখলার আবদার সুন্নি যুব সংগঠনের বাই বাবারা বন্ধুরা ও আমার নবীর প্রেমিক বাইকের দলেরা আশেপাশে এলাকার বাবা বন্ধুরা ওই মহিলা কয়ে পুত্রে আমি মা রে সারা তুমি এখান থেকে যাইও না ফুতে কয়ে মা দোয়া করেন আব্বারে সারা বাড়ি আইতাম না ফুতে যখন মার অনুমতি নিয়ে রাস্তার মধ্যে সইলা যায় হঠাৎ কইরা রাস্তার মধ্যে যায় দেখে ওই আল্লাহ পাকের বান্দা মানে ওই সন্তানের আব্বা রাস্তা দিয়া যায় জিজ্ঞাস করে হুজুর আপনি কত বড় আল্লাহর ওলি এটা আমি জানি বলে জানো কেমনে বাবা কয় আমার মা কইছে তোমার মাকে বলে আমার মা ওই যে আপনি যে মহিলারে একদিন রাত্রবেলা মধুর মিলন কইরা আপনি বাড়ি সারা হইয়া গেছেন ইনি আমার মা বলেন ও দয়াল রে পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়েছি ঠাই ঠ তোমার ইয়া যব নমুনা পিতা মাতা টের পাইন তোমার ইয়া যব নমুনা পিতা মাতা টের পাইন না আলি হিবি না সায় তোমার মতো দরদি কেউ নাই আমরা নাম সরণে দানে দয়া বিকা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই আমরা নাম দানে ঘুর্ণিদানে দয়া চায় অগো তোমার মতো দরদি কেউ নাই অগো এলাঘ কি সুন্দর দে হবা নাইয়া এইভাবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতে বরাবেলা গ কি সুন্দর দে হবা নাইয়া এইভাবে দিলাম তাই তো আমরা করতেছি বরায় আমরা মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ রয় না মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ রয় না কোনদিন জানি আমরা ওগো এলাগি। তোমার মতো দরদি কেউ নাই আমরা নামচরণে দানে নাম দয়া দানে দয়াবি গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই বন্ধে আমার ওই হুজুর ডাক দিয়ে কয়ে বাবা আমি তো বেশি দিন তোমার লগের সময় কাটাই নাই একদিনের মিলনে আমার আল্লাহ তুমি রে তোমার মুখটা কেন ওই ফোলা কয় হুজুর সকালবেলা বদুয়া দিছেন দে আমার কথা কি মনে নাই সকাল যে বদুয়া দিছেন মনে নাই আমি বদলে লেগে কি আমার কি লেগে গো হুজুর আপনার কাছে আজকে সকালবেলা ফজরের নামাজের অনেক পরে সূর্য উদয়ের সময় একটা ছেলে জিগাই ছিল নি এত দ্বারা এত দুপুর কইরা কিসের নামাজ বলে হ্যাঁ আপনি তার প্রতি মনে কষ্ট নিছিলেন বলে হ্যাঁ বলে হুজুর আমি আর কেউ না আমি হইলাম এই ফোলাটা হুজুর আপনি বদ দোয়া দিছেন হুজুর আল্লাহর আসমানের দিকে তাকাইছে আসমানের দিকে তাকাইয়া কাছে একটা বড় নিঃশ্বাস ফাটাইছে দেখবেন অনেকে যখন বিপদে যায় কান্নাও আসে না না হাসিও বড় বড় নিঃশ্বাস পালায় একটু পরে পরে বড় বড় নিঃশ্বাস পালাই সোনান রে বাবার বন্ধুরা ওই লোকটা দিকে বড় একটা নিঃশ্বাস নিঃশ্বাস ফালাইয়া আবার নিচের দিকে ফোলার চেহারার দিকে চাইছে আর কোনো কথা না কইয়া ছেলেডারে লইয়া হাঁটতে হাঁটতে বাড়ির দিকে গেছে যে বাড়িতে ডাক দেয় কগো আমি তো এত বছর পর তোমার বাড়িতে আসছি আমি স্বামীরে তুমি কবুল করবা আমি জানি না তোমার কাছে আমারে তুমি কবুল কইরা নাও দরজাটা খুইলা ওই মহিলা মহিলাঘড়ের বাহিরে দেখে উনি স্বামীর দিকে চায় না ফুতরে চেহারার দিকে চায় মহিলাঘড়ের বাহিরে দাঁড়ায় দাঁড়া কয় ফুত্রে এতক্ষণ না তোর মুখটা বাঁকা ছিল এখন দি তোর চেহারাটা আবার আগের মতো হইয়া গেছে ওলা কয় গো মা আমি দেখছি আমার বাপের কাছে যাইয়া আমি যখন আমি ফুতরে পরিচয় দিছি আমার বাপে আল্লাহ রাসমানের দিকে সায়া সায়া একটা নিশ্বাস ফালাইছে জোরে ওই নিঃশ্বাসটা ফালে আমার বাপে মুখ দিয়া কইছে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার মনে হয় আমার আল্লাহ আমার চেহারাটা আবার আগের মতো কইরা দিছে ও আমার এই নখলার আবদার ভাই বাবারা বন্ধুরা আজকে তোমরা যারা এই মাহফিলের মধ্যে বৈশা গেলা আল্লাহর দোহাই লাগে দেও পারলে তোমার ফাউডি আমার সামনে দাও আমি জিব্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার করে দিমু এখান থেকে বাড়ি যাইয়া আম্মাব্বার পাউডিরে দৈরা ফেলবা অনেকে অনেক চেষ্টা করেন বিদেশ যাইতে পারেন না অনেকে অনেক চেষ্টা করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না অনেকে অনেক চেষ্টা করেন কোনো উন্নতি সাধন করতে পারেন না আল্লাহর যদি আপনি আপনার সব কাজে কর্মে উন্নতি সাধন করতে চান এখান থেকে বাড়ি যাইয়া রানজা লইবেন আঞ্জা ও আমার আব্বা আপনার আপনারা মনে জীবনে অনেক কষ্ট দিছি হাল্লার অস্তে আমি ফুতের আপনি মাফ করে দেন হাল্লার অস্তে আমি ফুতের আপনি মাফ করে দেন দেখবেন আপনার মা বাবা যতক্ষণ না বলছে ফুত তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মার ফাউডি সারবেন না ততক্ষণ পর্যন্ত আম্মাব্বার ফাউডি আমনে সারবেন না এ সন্তান আপনারে যদি আব্বার কাছে মাপ সাবার কথা বলি আমনে ফুতে তো মাপ সাইতে চান না পায়ের মধ্যে ধরলে আমার সরম লাগে না রে ফুত না আম্মাবার পায়ের মধ্যে ধরলে সরম লাগার কথা নয় ফারলে সুযোগ পাইনে মাঝে মাঝে মা বাপের ফাউডার ভিতরে সুমা দিবা মাঝে মাঝে মা বাপের পায়ের মধ্যে সুমা দিবা আমার নবী কয় মা বাপের পায়ে সুমা দেওয়া এটা কোনো সাধারণ বিষয় না যে সন্তান তার মা বাপের পায়ের মধ্যে সুমা দিল হ্যাঁ যেন আল্লাহর জান্নাতের সুখাটের ভিতরে সুমা দিল হ্যাঁ যেন আল্লাহর জান্নাতের মধ্যে সুমা দিল নবী গো আমরা আম্মা আব্বার ফায়ে সুমা দিব দূরের কথা আমরা তো দুই ঈদে আম্মা আব্বার পায়ের মধ্যে দূরে সালাম করতে আমরার কাছে সরম লাগে নারে ফুতের দল না সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা সালাম করবা অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে মাপ চাইব আমার না আমি বাড়ির যাইয়া কার পায়ে দু মাপ চামু হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাড়ির বাবা বাবার পায়ে দু মাপ চাইব আমার বাড়িতে আব্বা না আমি বাড়ির যে কার পায়ে আমার মাফিলে মনে করে এমনও কত সন্তান আছে যারা তারার মা বাপরে বাদ দেয় না জুদা কইরা দিয়া রাখছ এমন অনেক সন্তান আছে তিন বাইর ঘরে মা বাপ তিন বেলা বাদ খায় হেমনও সন্তান আছে তারা তারার মা রে একসাপ্ত এই বাইয়ের ঘরে এক বাইয়ের ঘরে একসাপ তৈ বাইয়ের ঘরে বাঘ কইরা দিছ কিল লেগা তোমার মা বাবা কিল লেগা বাক করে ভাত খাইতো তোমার মা বাক করে ভাত খাবার লাগা তুমি ফুতেরে জন্ম দিছে না বুইলা গেছ গড়ে যদি তিন টুকরা মাছ তোমার মার আনতো এক টুকরা তুমি খাইতা এক টুকরা তুমি ফুটের আব্বা খাইতো কিন্তু মার মাছের টুকরাটা মা তুইলা রাইখা দিত আমার ফুতে রাত্রবেলা মজা করে মাছটা দিয়া ভাত খাইবো মা জুল্লি দিয়া বাদ খেয়ালাইতো এখন তোমার বাড়িতে কত মেহমান অতীত খাবার খাই কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা বাদ তুইলা দিতে পারো না হে সন্তানের দল এমন সন্তান আছে যারা তারা বাফরে বুড়া ভেড়া ডাক দেও আছে তোমরা দিয়া মিন্নত তোমার আব্বারে দিয়া তুমি কষ্ট করাও তুমি কি বুঝলা গেছ তোমার বাফে ক্ষেতের মধ্যে উতয়া হইয়া রোয়া লাগাইতে লাগাইতে আলি লাগাইতে লাগাইতে আব্বার মাজার বেতা হইয়া গেছিল গা আব্বা যা রাতে বাড়িতে আসলে মা কেরোসিন তেল দিয়া পর্যন্ত আব্বার কোমর মালিশ করে দিত বুলা গেছ তোমার মা জননী স্কুলে মাদ্রাসায় যাওয়ার সময় তোমারে কাপড় আসলাটা থেকে খুইলা দশ পাঁচ টাকা দিয়া দিত আজকে তোমার মা কবরে তুমি সন্তান হাজার হাজার লাখ টাকার মালিক কিন্তু তুমি তোমার মারে ঈদের দিন আসলে পাঁচশো টাকা দিয়ে একটা কাফর কিননা ফরাইতে পার না বুইলাগে সব তোমার মায়ের কষ্টের কথা যে মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে গেছো তোমার আব্বার কষ্টের কথা যে আব্বা চিরালুঙ্গি জোরা তালে দিয়া ফোরতো ওই আব্বা জান তুমি সন্তানের জন্য কত কষ্ট করছে নিজে খালি ভাই হাঁটত তুমি ফুতের রাত্রে নতুন জুতা কিনাই না দিলে তুমি জুতাটা পইরা খাটের মধ্যে হাঁটতা এ সন্তানের দল হাইয়া তোমার বাবা কবরে গেছে গা তুমি তোমার বাবার জন্য কোনো উপকার সাধন করতে পারো না আব্বারে কি মনটা চায় না পাঁচশো টাকা দিয়ে একটা কাপড় লুঙ্গি কিনা পড়াইতে বলে হুজুর আছে কিন্তু আমার বাপটা তো দুনিয়াতে নাই আমার আব্বা কবর দেশে চলে গেছে সন্তানের দল হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করতে পারবা মা বাপ মরিয়া গেলে একটা কাপড়ে কিনা লুঙ্গি কিনা আম্ম আব্বারে পরাইতে পারবা না ও মালিক আবদার মা মাহফিলের মধ্যে তুমি দেখতাছো বিস্তম মাহফিলে যে সন্তানগুলা হারা যে সন্তানগুলা মাহারা হারা আল্লা তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও এ সন্তান একটা কথা মনে রাখবা তোমার মা বাবার মতো তোমার আর কেউ এত আদর করবে না তোমার মা বাবার মতো তোমার আর কেউ দুনিয়ার জমিনে এত আদর যত্ন করবে না ও বন্ধু তোমার মা বাবার মতো তোমার করবে না এই জন্য একজন আশেখ বলে মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুসেনাকে হামার চোখে রে পানি হায় মা জননী হামার হায়রে মা জননী মাগ তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুসেনা কেও আমার চোখের পানি হায় রে মা জননী হামার হায়রে মা জননী কত কষ্ট করলা মাগ সন্তানের লাগিয়া নিজে না খা ইয়া সন্তান সন্তানরে খাওয়াইলা হায়রে মা জননী আমার হায়রে মা জননী কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া মাথার গামফা এফা লাইলা মাথার গাম্পা এফা লাইলা সন্তানের হায় রে মা জনী বাবা হায় রে চোখের মনি মাগ তোমার মত না কেহ আমায় বুকে টানি আদর করে মুসেনা কেও আদর করে সন্তান তোমার মা কবরে বাবা কবরে আজকে আমার সঙ্গে শেষবার আমি বেশিক্ষণ আর সময় দিলাম না একটু মোহাব্বতের সাথে শেষ লগে পড়ো আর জোরে পড়ো আদর করে মুসেনাকেও আদর করে মুসেনাকেও আমার চোখের পানি হায় রে মাজন হায়রে মা জননি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেছে থাকে নখলার আবদার ফুতের দল লাভ হইব তুমি লাখ টাকা খরচ করা মক্কা না যায় হস কইরা যদি তোমার আম্মা তুমি বাত না দাও কি লাভ হইব রে মক্কা না হস কইরা ডান্সত কইরা যদি তুমি তোমার আব্বা মারে খানা না দাও এই জন্য বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি তারা বেছে থাকে বলেন বাবাকে তোমরা কাবা জানি মদিনা জানিও মাকে যদি গো তারা বেছে থাকে নবী বলে আমি সেবী সেবিতে পারি নাই আমি সেবিনাই সেবীতে পারি নাই সেবি আমার ও বিও আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে না নবী বলে আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা খেদে ম আপনারা জবান কোলে বলেন আমি যত বড় নামাজি না কেন মা বাপরে বাত না দিয়া কাপড় না দিয়া আমি যদি নামাজ নামাজনি বল এই জন্য বাবারা বন্ধুরা আল্লাহ যেন যাতেন মা বাবা কবরে আজকের নখলার আবদারা সুন্নি সম্মেলনের সিলাই আমার কবর তাড়ে জান্নাতের বাগান বানায় জোরে জোরে পড়েন আল্লাহ যাদের আছে কিন্তু ও আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসীব করে ও বন্ধু যা মা বাবা বেঁচে আছে আমরা যেন মা বাবার খেদমত করতে পারি আম্মা সেবা যত্ন করতে পারি আল্লাহ আমাদের